বাকিটা পরে দেখাচ্ছি, তারপরে একবার সব দেখে ফেললে হবে বলো তো। তো সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি বলো তো? সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 7টা, 7টায় আমাদের ট্রেন ছিল। তো আমি একটু লেট করেছিলাম, তাই কাকি আমাকে নিতে এসেছিল, মানে আমাদের বাড়িতে, আমাদের বাড়ি হচ্ছে একদমই সামনে, তো সেখানে। আর সাথে এখানে একটা গান্ড ঘটিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমরা একটা মানে বৌদি ভাইয়ের বার্থডে, তো সারপ্রাইজ দিতে আমরা বৌদি ভাইকে বলিনি যে আমরা যাচ্ছি, কিন্তু যখন মানে ট্রেনটা আসলো তখন আমাকে মানে আমাকে জাস্ট কাকে আনতে গেছে, তখন সাথে তখনই সকালবেলা সাথীকে ফোন করেছে বৌদি, আর সাথে বৌদিকে বললো যে আমরা আসছি। মানে বৌদি জিজ্ঞেস করেছে তোমরা কি সত্যি আসবে না, ও বলেছে না আমরা আসছি, এখন ট্রেনে আছি। তো মানে একদম ওকে গালিগুলি দিয়েছি, তো তাই ও সাইডে করে বসে আছে। এখানে এসেও আমি আর কাকে ওকে গালি দিচ্ছিলাম, তাই সবাই হাসছিল। সকালবেলা চা জলখাবার খেয়ে সবাই মিলে একটু শুয়েছিলাম, যেহেতু সকালবেলা এসেছি, তো দুপুরবেলা একবারে মানে খেতে বসবো এখন, তাই এখন আমরা ভিডিওটা অন করলাম। লজ্জাই লাগে খালি, মুখটা দেখাইতে ইচ্ছা করে না। আমিও তো মোবাইলটার ঘুরাম না, দেখি তো কই টাকা কে আর দেখবো, সেই দাদাই তো দেখবো। তোমার মারে দেখানো হয়ে গেছে, এরকম একটা হাসি দিয়ে দাও তো তুমিও। পাইছো তো ওইদিকে দুপুরে লাঞ্চ রেডি করছে, আর আমি ভাবছি একটু বাইরেটা ঘুরে দিই, মানে তোমাদেরকে ঘুরিয়ে নিয়েছি, কারণ খেয়ে দিয়ে তো আর ইচ্ছে করবে না, তখন একটু মানে ভেবেছি যে সবাই মিলে একটু ঘুমাবো, তো তাই বাইরে এসেছি। আর এত ফুলদানি মানে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। এসব অ্যাকচুয়ালি হচ্ছে মাসির ভীষণ ইচ্ছে, মানে বৌদি ভাইয়ের মার ভীষণ ইচ্ছে, এসব মানে ভীষণ ভালোবাসে, তো আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে সেরকমভাবে হয় না, এসব জল ঠোল এসে একদম ছেড়াবেলা পরিস্থিতি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিলো বাইরেটা ঘুরে, তাই ভালো মানে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাইরেও অনেকটা আছে সামনের দিকে, তো সেটা আমি আর যাইনি। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলা, বিকেলবেলা বসে বসে অ্যালবামটা দেখছিলাম। অ্যাকচুয়ালি বিয়ের পর না সব দেখা হয়নি, এখনও বিয়ের ভিডিওই দেখা হয়নি আমাদের, তো যেহেতু প্রচুরভাবে ইনভলভ ছিলাম তো দেখতে তো হবেই, তাই প্রতিভাই বলছে অ্যালবামটা দেখো, আমাদের এখানে একটা হয়ে গেছে, তো তোমাদেরটা এখনও হয়নি, মানে আমাদের দাদাদের বাড়িরটা এখনও হয়নি, তো ওদেরটা প্রতিভাইদেরটা হয়ে গেছে, তো সেটাই দেখছিলাম। ভীষণ ভালো লাগছিলো এসব দেখতে। আগে যেহেতু ফটো দেখেছি বৌদিভাই পাঠায়, মানে যখন যখন যেটা যেটা হয়েছে বৌদিভাই আবার ফটো পাঠিয়ে দিয়েছিল, আর ওদিকে দাদার যখন যখন মানে বিয়ের দিন যা যা হয়েছে আমি আবার ফটো তুলে তুলে সব বৌদিভাইকে পাঠিয়েছি, এরকম একটা ব্যাপার। এটা সুন্দর হয়েছে, আর এইখানে ইসে গুলার সময় যখন পড়ানোর সময়ও হয়েছে, আমার খালি মনে থাকে মামার যে মামার থেকে দেখে এইটাই তো ভাল লাগে না, নাই তুই কি করো তুমি বেলুন ফুলাই শুয়ে আছো কেন? এই যে গাইস দেখো, আমাদের সাথী দুবার হলো না, দুবার করে পড়ে গেছে, মানে বেলুন ফুলাতে ফুলাতে বিছানা থেকে পড়ে গেছে। তো সবাই একটু শুয়েছিলাম, আমরা ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে এই বৌদি আমাদের মানে ডাকছিল, এটা হচ্ছে বৌদি ভাইয়ের বৌদি, তো আর আমাদের বৌদি ভাই ঘুমোচ্ছে, তো কী হয়েছে এই বৌদি ভাই বলছে চলো বেলুনগুলো ফোলাই, আবার এই সারপ্রাইজের প্ল্যানিং করছিলাম আমরা, তো সেটা করতে করতে যতগুলো বেলুন ফোলাচ্ছি আধাটা ফেটেই গেছে, বৌদি ভাইয়ের কানেও গেছে, সবাই বুঝতেও পেরে গেছে যে আমরা বেলুন ফোলাচ্ছি, আজকে দিনটা একদম মাটি হয়ে গেছে আমাদের। জোড়া ঢাকের পূজা হয় না, জোড়া আর দাদা বলছে জোড়া ঢাকের পুজো হচ্ছে, দুটো কেক মানে আমরা আমি একটা বানিয়ে নিয়ে গেছি, আর একটা ওখান থেকে ওই বৌদি ভাই অর্ডার করেছিল, তো মানে ভীষণ ভালো লেগে গেছে আজকে এসে, আমরা ভীষণ মজা করলাম। তো রাত্রেতে এসে পড়বো করে ভীষণ চিল্লাচ্ছিলাম, কিন্তু আমাকে কিছুতেই আসতে দেওয়া হয়নি, তো প্রচুর 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 বলার পরেও কিছুতেই আসতে দেয়নি, তারপরের দিন সকাল সকাল চলে এসেছি, কিন্তু আমি কারণ আমাকে কালকে কলেজে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে রাত্রেবেলা তোমরা দেখতে পাচ্ছ রাত্রেবেলা, কিন্তু এটা রাত্রে নয়, এটা ভোর সাড়ে চারটা, পুরোটা অন্ধকার চারিদিকে, তো সকাল রাত্রেবেলা ঘুমিয়ে ঠুমিয়ে, তারপর আবার সকাল সকাল
সকাল আমরা মানে চলে এসেছি স্টেশনে, তারপর এখান থেকে আমাদের ট্রেন ছিল, এক ঘন্টা মতো লেগেছে, তারপর 5:30টায় হ্যাঁ 5:30টায় হবে 5:30টার দিকে বাড়িতে চলে এসেছি। খুব অন্ধকার ছিল তখন, এসে একদম ঘুম দিয়ে দিয়েছি।